বাংলাদেশ রেলওয়েকে ডিজেল চালিত 20টি ভারতীয় WDM 3D ব্রডগেজ লোকোমোটিভ উপহার দিয়েছে ভারত। 20টা লোকোমোটিভ আজ বাংলাদেশকে এজ এ গ্র্যান্ট হিসাবে দেওয়া হয়েছে। ইন্টারচেঞ্জ দেখি, ইন্ডিয়া বাংলাদেশে যত ইন্টারচেঞ্জ হয় সেগুলো আমি দেখি। তো আজকে ইন্টারচেঞ্জের জন্যেই আমাদের মেনলি গুডস ট্রেন অপারেশনের জন্য, যে আমাদের শর্টফলের জন্য যে গাড়ি মাঝে মাঝে চলতে পারে না, তার জন্যে আজকে 20টা লোকোমোটিভ দেওয়া। লোকোমোটিভগুলো চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন সংলগ্ন রেল ইয়ার্ড থেকে পাকশী বিভাগীয় রেলওয়ের ডিজেল লোকোমোটিভ রানিং শেডে নেওয়া হয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে রেল পরিদর্শকের অনুমতি সাপেক্ষে এগুলো এক মাসের মধ্যে রেলবহরে যুক্ত হবে। মঙ্গলবার বিকেল 4টায় বাংলাদেশ রেলওয়ে ভবনে লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিজেদের যে ক্রু আছে তারা বিভিন্ন পার্সের সঙ্গে পরিচিত হবে। একই সঙ্গে আমাদের রেল পরিদর্শক রয়েছেন, তিনি এখানে বিভিন্ন স্পেসিফিকেশন চেক করে এটার অনুমোদন দেবেন। সেই অনুমোদন পেতে আমাদের আনুমানিক এক মাস লাগবে, অর্থাৎ এক মাস বা এক মাসের মধ্যে পরেই এটা চালু হবে। এ সময় ভার্চুয়ালি বক্তব্যে দুদেশের মন্ত্রী বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উত্তরোত্তর বাড়বে বলে আশা প্রকাশ করেন। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের রেল সংশ্লিষ্ট প্রায় 6টি প্রজেক্ট চালু আছে। বাংলাদেশ সরকার রেলওয়ে যথাযথ রেলওয়ে মন্ত্রী মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা ইঞ্জিনটা রিসিভ করি এবং আমাদের ইয়ার্ডে 20টা ইঞ্জিন আছে। পর্যায়ক্রমে আমাদের এখান থেকে ঈশ্বরদি লোগো সেট ক্যালকাতে যায়, ওখানে চেক করার পর ইঞ্জিনগুলি আমরা আবার চালানোর জন্য উপযোগী হবে। রেলের যে কোনো সমস্যায় আমরা বিভিন্ন সময় ভারতকে পাশে পাই, ঠিক তেমনি আজ 20টি লোকোমোটিভ ভারত আমাদের দিয়েছে। এই লোকোমোটিভগুলো আমাদের খুব কাজে লাগবে। সব আনুষ্ঠানিকতা শেষে বিকেল 5টায় আমরা সবগুলো লোকোমোটিভ ভারতীয় প্রতিনিধি দলের কাছ থেকে বুঝে নিয়েছি। তিনি আরও বলেন, লোকোমোটিভগুলো আমরা দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন থেকে ঈশ্বরদী নিয়ে যাচ্ছি। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে রেল পরিদর্শকের অনুমতি নিয়ে আগামী এক মাসের মধ্যে আমাদের রেলবহরে লোকোমোটিভগুলো সংযুক্ত করতে পারবো বলে আশা করছি।